স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। জঙ্গলমহলে খারাপ ফলের জন্য দাওয়াই দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এফসিআই চাল সরবরাহ না করায় খাদ্য সংকট দেখা দিয়েছে পূর্ব বর্ধমান জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। আদিবাসী মহিলাকে খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দুই ভাইয়ের বিরুদ্ধে। রোগী মিত্রকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বাঁকুড়া শহরে। গাপ্তি মাছের চারা বিক্রি করা হল বুধবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বুধবার বীরভূম জেলার রামপুরহাটের রাজগ্রাম গোপালপুর রোডে বাইক সঙ্গে লড়াই থাকায় গুরুতর আহত হলেন দুই ব্যক্তি, তাদের রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হুগলির কর্ণঘরে ছজন পর্যটক আটকে পড়েছেন সোনমার্গ আর দ্রাসের মাঝে। পাহাড়ে ধস নামার ফলে তারা আটকে পড়েছেন। ইতিমধ্যে জল ও খাবারের সংকট দেখা দিয়েছে। মন্দ রাস্তায় হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। রাজ্য সরকারের কাছে এই পরিবারগুলি সাহায্যের আবেদন জানিয়েছে। ভুলবশত বিষ খেয়ে ফেলায় মৃত্যু হলো এক দিন মজুরের। মৃত দিন মজুরের নাম মঙ্গল কোড়া। ঘটনার কথা জানতে পেরে পরিজনরা তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ক্ষেত মজুরের। মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে গাড়ির থেকে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠালেও শেষ রক্ষা হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার আড়গোয়ালে লরির ধাক্কায় মৃত্যু হলো একজনের, আহত হলেন আরো দুজন। দুর্ঘটনা জেনে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হলো বুধবার। মূলত হেলমেটবিহীনভাবে গাড়ি চালানো অথবা কানে হেডফোন নিয়ে গাড়ি চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। দুর্ঘটনা রুখতে এবং মানুষজনকে সতর্ক করতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। কানে হেডফোন নিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো প্রেমিক যুগলের। ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরের ডাউন এক নম্বর রেল লাইনে। হাওড়াগামী ডাউন বাগ এক্সপ্রেস ট্রেনটি দুজনকে ধাক্কা মারে। মৃত যুবতীর নাম অঞ্জলি ভুঁইয়া, যুবকের নাম জানা যায়নি। রেল পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় বুধবার সকালে সমুদ্র ভয়াবহ আকার ধারণ করে। ঢেউয়ের উচ্চতা ছিল 10-12 ফুট। জলোচ্ছ্বাস দেখতে যথেষ্ট ভিড় থাকলেও নিরাপত্তা কর্মীরা সতর্ক থাকায় দুর্ঘটনার কোনো খবর নেই। পূর্ব বর্ধমান জেলার ভাতারের আমারন গ্রামে খ্যাপামার নামে পরিচিত 500 বছরের পুরাতন মন্দিরটি সংস্কার করে পাকা নির্মাণ করার কাজ শুরু হয়েছে। মন্দির নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এদিন এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনম আলী হাজরা, ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জি সহ প্রায় কয়েক শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় বিরল প্রজাতির গন্ধ কুকুর উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বুধবার। পরে গন্ধ কুকুরটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ, এই প্রাণীটির শরীর থেকে সুগন্ধি চালের গন্ধ বের হয়। চার বন্ধুর সাথে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হলো পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্বস্থলী কলেজের প্রথম বর্ষের ছাত্র 18 বছরের অরিন্দম সাহার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। ভর্তির দাবিতে মালদহ বনিখান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পড়ুয়ারা রাস্তায় আন্দোলনে নামলো। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, অ্যাফিলিয়েশনের পর ভর্তি কিংবা পরীক্ষার বিষয়টি তাদের হাতে নেই। শেষ কথা বলবে রাজ্য সরকারের উচ্চশিক্ষা বিভাগ। নির্দিষ্ট সময়ে মালদহের টাউন স্টেশনে ডাউন কলকাতা হলদিবাড়ি ত্রিসাপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেস 3 ঘন্টা দেরিতে যাত্রা শুরু করলো। স্টেশনে দাঁড়িয়ে থাকায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। পরে মালদহ জিআরপি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বর্তমান স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ করলো প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্তের চিকিৎসা চলছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বুধবার অনুষ্ঠিত হলো পরিষেবা মেলা। পূর্ব বর্ধমানের নবস্থাতে অনুষ্ঠিত হয় এই মেলা। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এই মেলা। বুধবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এসইউসিআই পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় ট্রাফিক স্ট্যান্ডে পথ অবরোধ ও সার্কুলারের প্রতিলিপি পড়িয়ে প্রতিবাদ জানালো। এছাড়াও বেলদায় 5 নম্বর জাতীয় সড়ক তারা প্রতীকী অবরোধ করেন। বাঁকুড়া জেলার ইন্দাসের শাসপুরে একটি রবীন্দ্র নজরুল জন্মদিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে ওই এলাকায় প্রায় 40 জন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
দক্ষিণ দিনাজপুর জেলার পূর্ণভরা নদীর ওপর সেতু নির্মাণের জন্য বুধবার এলাকা পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার সহ গঙ্গারামপুর পৌরসভা চেয়ারম্যান। এলাকাবাসীদের অনেক দিনের দাবিকে মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতু নির্মাণ হলে খুব সহজেই যাতায়াত করতে পারবে শহরের মানুষজন। পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে একযোগে পথে নামল সিপিআইএম ও তৃণমূল। বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌরসভার সিদ্ধান্ত অনুসারে পেট্রোপণ্যের মূল্য প্রতিবাদ যৌথভাবে করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একগুচ্ছ হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দিতে উদ্যোগী হল বীরভূম জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া 24টির মতো মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল ও বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুমার ঘোষ। জেলা পুলিশের এইরূপ উদ্যোগে খুশি সাধারণ মানুষজন। বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শালানপুর থানার পক্ষ থেকে ডাবরমোড় বাসস্ট্যান্ডের নিকট সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পথচলতি মানুষদের হেলমেট পরার আবেদন করেন। হেলমেটবিহীন বাইক চালকদের গোলাপ ফুল ও হেলমেট প্রদান করা হয়। পরীক্ষার দিন বিনা নোটিশে স্কুল বন্ধের অভিযোগ তুলে বিক্ষোভ ও পথ অবরোধ করলেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ভৈরব স্থান মোড় এলাকায়। অভিভাবকদের অভিযোগ, পরীক্ষা শুরুর দিনে বিনা নোটিশে স্কুল বন্ধের কারণে সমস্যায় পড়েছে পড়ুয়ারা। যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্যারেন্টুলাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। স্থানীয় একটি বাড়িতে এই বিষাক্ত মাকড়সাটিকে দেখা যায়। গোটা এলাকাবাসী বর্তমানে আশঙ্কার মধ্যে দিন গড়ছে। স্কুলের প্রধান শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দুজন ভুয়ো টিকিট পরীক্ষককে গ্রেপ্তার করল রেল পুলিশ। হুগলির ব্যান্ডেল স্টেশনে এক নম্বর এ প্ল্যাটফর্মে টিকিট পরীক্ষা করার সময় কর্তব্যরত আরপিএফ এর সন্দেহ হয়। ধৃতদের চুচড়া আদালতে তোলা হয়। শাসক দলের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। খিলগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত হয় ধিক্কার মিছিল। আসছি বিস্তারিত খবরে। জঙ্গলমহলে খারাপ ফলের জন্য দাওয়াই দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামে কর্মী সমাবেশে এসে নানারূপ উপদেশ দিয়ে গেলেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা ছাত্র যেমন ডাকছি, আগের দিন আমরা শিক্ষক সংগঠনদের ডেকেছিলাম, আবার ছাত্র সংগঠনদেরও ডাকছি। শুধু তা নয়, সিবিসিএস আছে, আর নানা রকম পাঠ্যক্রম তো চেঞ্জ হচ্ছে, সেটা জানি না। 31 তারিখ বোধ হয় নাকি কালকে বোধ হয়। দাদা, এখানে ব্লক সভাপতি অঞ্চল সভাপতিদের ডাকা হয়েছিল, এর বাইরেও দেখলাম বাইরে থেকে বেশ কিছু লোক ঢুকেছে এবং একটা বিশৃঙ্খলা বিজেপির এটাও না চক্রান্তি। এইসব চক্রান্ত আমি খুব কম করি, আমি পরিকল্পনা করে এগোই, চক্রান্ত করি না। আর চক্রান্ত করেও আমার সঙ্গে বিজেপি গণেশ চক্রান্ত চলছে, সেই চক্রান্ত করে তো কোনো লাভ নেই। এখানে পতাকা উঠছে তৃণমূলের কাজের ভিত্তিতে, উন্নয়নের ভিত্তিতে, আর মমতার মুখের ভিত্তিতে, এগুলোকে কেউ টার্নিশ করতে পারবে। বিভিন্ন স্কুলে দাদা কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট দেওয়া হচ্ছে, শিক্ষা নামে একটা সংস্কার মনে হচ্ছে রাজ্য সরকারের। এরকম কোন খবর যদি থাকে আপনারা আমাকে লিখিতভাবে জানান। আমাদের 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 অনুমোদন ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন এনজিও বা কোন সংস্থা কোন কাজ করতে পারবে না। যদি কেউ করে থাকে, এরকম কোন যদি সন্ধান থাকে, সাংবাদিকরা জানাক, অন্যেরা জানাক, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা। আমি সমস্ত ঘটনাটা তো শুনেছি, আমি ওরকম ভাবে তো বলি না যে এইটার বদলে এটা করতে হবে। আমি বলি সংগঠনকে জোরদার করতে হবে, মানুষের কাছে আমরা ছিলাম, মানুষের সঙ্গে আমাদের থাকতে হবে। মানুষ কোথাও কোথাও যদি ভুল বুঝে থাকে, তাদের সেই ভুল ভাঙাতে হবে। কর্মীদের দিলাম, সেটা দিয়ে প্রশাসনকে জানাক, প্রশাসন ব্যবস্থা নেবে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। এফসিআই চাল সরবরাহ না করায় খাদ্য সংকট দেখা দিয়েছে পূর্ব বর্ধমান জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। চাল সরবরাহ না করায় শিশু, প্রসূতি ও গর্ভবতী মায়েদের দেওয়া হচ্ছে সিদ্ধ ডিম, এর ফলে ক্ষোভ ফুটে উঠেছে।
এফসিআই চাল সরবরাহ না করায় খাদ্য সংকট দেখা দিয়েছে পূর্ব বর্ধমান জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। অপুষ্টিতে ভোগা শিশু, গর্ভবতী মা ও প্রসূতি মায়েরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে এখন শুধুমাত্র একটি ডিম সেদ্ধ ছাড়া আর কোনো খাবারই পাচ্ছে না। এই ঘটনায় ক্ষুব্ধ প্রসূতি থেকে শুরু করে শিশু ও তাদের মায়েরা। দুই সপ্তাহ খাওয়া দেওয়া হয়নি, এখন কি দিচ্ছে? এখন ডিম, একটা গরু শিশু ডিম সেদ্ধ একটা করে। তা আপনারা কি দিদিমণিদেরকে জিজ্ঞাসা করেছেন যে কি জন্য খাবারটা দেয়নি? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম যে গোডাউনে খাবার নেই, খাবার এলেই আবার খাবার দেওয়া হবে। আপনার নাম? ইনুচন্দ্র দাস। জামালপুর ব্লকের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য চাল এফসিআই সরবরাহ করে। জামালপুরের 562টি সেন্টারে 30,000 বেনিফিশিয়ারি আছে। চাল না পৌঁছানোর কারণে 50টি সেন্টারে সমস্যা চলছে। খাবার দেওয়া হয়নি আজকে নি 4 দিন, তার আগে ডাল সবজি পর্যন্ত খাবার হয়েছে। আচ্ছা, বাচ্চাদেরকে কি কি দেওয়া হয়? বাচ্চাদেরকে তোমার দেওয়া হয় সকালে ডিম সিদ্ধ আধখানা যেমন দেওয়া হচ্ছে তেমন, আর বেলায় তোমার ডাল সবজি দিয়ে খিচুড়ি দেওয়া হয় একদিন, একদিন ভাত, কিন্তু খাবার নেই বলে এখন আর ওটা দেওয়া হয় না। তা প্রত্যেকটা শিশুর মা ও শিশুর মাথা পিছু 35 গ্রাম করে চাল, আর ডাল থাকে খিচুড়ির দিন তোমার 55 গ্রাম চাল, 55 গ্রাম ডাল, আর শিশুদের জন্য 40 গ্রাম, আর সবজির জন্য বরাদ্দ আছে শিশুর জন্য 1.30 টাকা, মায়েদের জন্য 2.22 টাকা। আর তোমার যদি কোনো সেন্টারে অপুষ্ট বাচ্চা থাকে, মানে লাল গ্রেডেশনের বাচ্চা থাকে, অত্যন্ত ওজন কম, তাদের জন্য পৌষ্টিক লাড্ডু তৈরি করে দেওয়া হয়, তার জন্য 3.62 টাকা দেওয়া হয়। আর দেওয়া হয় তোমার নুন এবং লবণ আর তেলের জন্য অল্প কিছু বরাদ্দ আছে। হ্যাঁ, তেল আছে 2 ml আর লবণ আছে 4 গ্রাম দেওয়া হয় লবণ। এই যে এতদিন যে খাবার দেওয়া হয়নি, আপনারা কি কোনো উচ্চ পদস্থারী অফিসারকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা উপরে ফোন করেছিলাম, করে জিজ্ঞাসা করা হয়েছে অফিসে, তা তাদের বলেছে গোডাউনে এখনো কোনো খাবার এসে পৌঁছায়নি, খাবার এলে দেওয়া হবে। একটা বাচ্চাকে প্রতিদিন কি কি দেওয়া হয়? সপ্তাহের প্রথম দিন সোমবার, সোমবারে থাকে ভাত তার সঙ্গে তরকারি সবজি দিয়ে, আর মঙ্গলবার খিচুড়ি দেওয়া হয়, খিচুড়ির সাথে ডিম থাকে, মানে সপ্তাহে 3 দিন ভাত 3 দিন খিচুড়ি। কি জন্য খাবারটা আসছে না? অফিসে খাবার এসে পৌঁছোই না, আমরা যেটা খবর ছিল যে ভোটের জন্য এখন খাবার আসেনি, খাবার এলে দিয়ে দেওয়া হবে, এটুকুই জানি। রান্না ডাল সেদ্ধ হয়েছে 15 দিন মতো, খাবার নেই 15-20 দিন মতো খাবার নেই। তাহলে এখন বাচ্চাদের কি দেওয়া হচ্ছে? ডিম সেদ্ধ। জামালপুর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। আদিবাসী মহিলাকে খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হরিরামপুর থানার অন্তর্গত মেহেন্দি পাড়ার মোড়ে। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। জমি হাতিয়ে নিতে আদিবাসী মহিলাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে। মৃতার নাম চম্পা হেমব্রম। বুধবার সকালে প্রতিবেশীরা বাড়ির বারান্দায় মাদুরের ওপর রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে একা পেয়ে কেউ তাকে মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের মাধ্যমে খুন করে পালিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার সৎ ছেলেকে গ্রেপ্তার করেছে। আমার ভাই, আমার কাকুর ছেলে, সকালে ফোন করে যখন তখন আমি আসি, আসি দেখি ওই পাটের উপরে, বারান্দায় পাটের উপরে ঘুমায় দেয়। ফার্স্টে আমি যখন জিজ্ঞাসা করি তখন ও গ্রামের লোকগুলো বলে যে চেয়ার উপর বসানো পায় গ্রামের লোক। আমি আসে দেখি পাটিতে নিচেই। কি কিভাবে মারা গেছে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে কেউ বাড়ি মেরেছে। কোথায়? বাড়িতে, বারান্দায়। কারোর সাথে এমনি শত্রুতা ছিল? না, কেউ কারোর সঙ্গে ছিল না। তো কি মনে হচ্ছে কে মারতে পারে আপনার? আমার মনে হচ্ছে এর আগে কিন্তু এরকম একটা ঘটনা হয়েছিল কয়েকদিন আগে, প্রায় 6 থেকে
ওই 5 থেকে 6 বছর আগে আমার ভাই, আমার কাকুর ছেলে আর আমার ভাই, আমার নিজের দাদা, ওরা দুজন মেরেছিল। কি কারণ? কারণটা সেটা আমি বলতে পারছি না, আমি ছোট ছিলাম তখন। হরিরামপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দুই ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কানলার নতুন দামপাল গ্রামে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবেশী দুই যুবক এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কানলার পূর্বস্থলীর নতুন দামপাল গ্রামে। কাউকে কিছু জানালে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে বিগত 5 মাস যাবৎ প্রতিবেশী দুই ভাই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। আমি স্কুলে যাওয়ার পথে আমাদের পাড়ার প্রতিবেশী প্রদ্যুৎ বিশ্বাস আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলতো। আমি বলতাম যে তুমি আমাকে এইসব কথা বলো না, আমি সবাইকে বলে দেবো। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। তারপরে প্রায় 5-6 মাস আগে আমাকে আমি দোকানে, তার মুদিখানার দোকান আছে, সেই দোকানে গিয়েছিলাম। আমাকে সে এবং তার ভাই স্বপন বিশ্বাস জোরপূর্বক তাদের দোকানের পেছনে থাকা একটি ঘরে নিয়ে যায় এবং আমার মানে স্বপন বিশ্বাস প্রদীপ বিশ্বাসের কাছে আমাকে রেখে বাইরে চলে আসে। আমি দরজা বেরোনোর চেষ্টা করলে স্বপন বিশ্বাস দরজা বন্ধ করে দেয় বাইরে থেকে এবং প্রদীপ বিশ্বাস আমাকে করে এবং আমি চিৎকার করতে গেলে আমাকে বলে তোকে মেরে ফেলবে এখনই। তারপরে আমাকে বলেছে যে তুই যদি এই কথা কাউকে বলিস তাহলে তোকে প্রাণে মেরে দেবো, আর আমি যখন তোকে ডাকবো তখন তোর আমার কাছে আসতে হবে। এ ব্যাপারে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত দুই ভাই পলাতক। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো, 19 তারিখে আমরা থানায় গিয়ে রিপোর্ট করে এসেছি, সেদিনে এসেছিল, তারপর আর কোনো খোঁজ খবর তারা নেয়নি। একদিন এসে তারা যা ঘুরে গেছে, তারপর তার কোনো খোঁজও নিল না, খবরও নিল না। বলবো আপনারা কেউ কিছু বলেননি কোনোদিন? এই তো সামনে আসেনি না, যা করে এসেছিল সব লুকিয়ে লুকিয়ে করে এসেছিল, আমাদের দুর্ভাগ্য আমাদের। পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি করছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। বাঁকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রোগী মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া শহরের একটি বেসরকারি নার্সিংহোম। জানা যায় শহরের 3 নম্বর ওয়ার্ডের তেলিগাড়ার বাসিন্দা শ্যামলী দাসের 9 মে এই নার্সিংহোমে একটি অপারেশন হয়। পরে তাকে ছেড়েও দেওয়া হয়, আবার অসুস্থ হয়ে পড়লে ওই নার্সিংহোমেই ভর্তি করা হয়। বুধবার শ্যামলী দাসের মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই নার্সিংহোমে জড়ো হন মৃতার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, হাসপাতালের কর্ণধার নিরঞ্জন কুণ্ডু শল্য চিকিৎসক না হয়েও এই ধরনের অপারেশন তিনি নিজে করেছেন। আমার মায়ের অপারেশন করে পর পেচ্ছাপ বন্ধ হয়ে গেছিল, আমি পেচ্ছাপের জন্য এনেছিলাম। আমার মায়ের কিছুতে পেচ্ছাপ হচ্ছিল না, দুয়ারে কেচাতে লাগিয়ে দিল, দিয়ে পেচ্ছাপ হচ্ছে, দিয়ে তখন তো পেট ব্যথা, মানে কনকন আমি পেট ছিঁড়ে যাচ্ছে। আমি বলছি আমার মায়ের খুব পেট ব্যথা, আবার কোনো গাছই করে না, কোনো গাছ যখন আসছে ছোটো ট্যাবলেট দিচ্ছে, এইটুকু ট্যাবলেট দিচ্ছে তাই। আর আমার মা বলছে আমি পেট ব্যথায় গেলাম মা, আমরা খেয়ে না দে বুধবার ধরে এখানে পড়ে আছি। আমার মায়ের পেচ্ছাপ আর ঠিক হচ্ছে না, পেট ব্যথা কম হচ্ছে না। চিকিৎসা বলতে ওই ইঞ্জেকশনটা যখন দিলাম তখন ওরা টাঙিয়ে দিয়ে গেলো, আর একটা করে ইঞ্জেকশন ফুড়ে দিয়ে গেলো, আর কোনো বিনা মানে ওইখান থেকে কোনো আর চিকিৎসা ওরা করে না, দিয়ে মারা গেল আমার মা। আমার মাকে আমরা চাইছি আসতে হোক, আমার মাকে কেন মারলো, আমার মাকে বলতে পারতো যে আমরা পারবো না, এখানে করতে অপারেশন করতে পারবো না, ভালো মন্দ লো কেন, আমরা গোবিন্দ মুখার যেতাম। মৃতার পরিবার ভুল চিকিৎসার অভিযোগ করে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আমার মা খালি ইউটেস্টটা অপারেশন করেছিল, তার জন্য এত মানে আর কিছু হয়নি, দিয়ে পেট ব্যথা যায়নি, যে বললো যে পেটে একটা বেলার মতন জিনিস আছে, দিয়ে ফটো করা হইলো, বলছে কিছু নয় ফটোতে, দিয়ে কালকে হঠাৎ বলছে এরকম হার্ট অ্যাটাক করেছে। আমরা মনে করছি যে এটা উপাসনের গাফলাতি হয়েছে, হ্যাঁ উপাসনটা করতে পারে না, ও তো গাইনিক ডাক্তার নয়, তো কী করে উপাসন করলেও। তো আপনারা কি ভর্তি করেছিলেন কী করে জানতেন আপনারা যে গাইনিক ডাক্তার নন উনি? ভর্তি তো কারা করতেছিলাম, যে ভর্তিটা নিয়েছে তাহলে আমরা জানি যে উপাসন আরও ডাক্তার আছে তারা করেছে, সেইভাবে ভর্তি করা হয়েছে। আপনারা কী চাইছেন?
আমরা চাই যে শাস্তি চাই। নার্সিং হোমের কর্ণধার এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুললেও তার কন্যা ডাক্তার সঞ্চয়িতা কুণ্ডু দাবি করেন শ্যামলী দাসের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে, যদিও তিনি স্বীকার করে নেন তার বাবা গাইনোকোলজিস্ট নন। না দেখুন, একটা পোস্ট অপ কমপ্লিকেশন হলে অপারেশনের পরে হতো, অপারেশনের নদিন পেশেন্ট ক্যাথেটার খুলে বাড়িতে গেছিলো, তখন কোনো কমপ্লিকেশন নেই, তাহলে এটা পোস্ট অপ কমপ্লিকেশন নয়। একটা এমআই তো কারোর ডেভেলপ করতে পারে, একটা হার্ট অ্যাটাক। আপনারা এভিডেন্স দেখুন, ডকুমেন্ট দেখুন, পারে, কারণ আমাদের এগুলো না টার্সিয়ারি সেন্টার, কলকাতার মতো বড় সেট আপ নয়। আমরা চাইলেই এখানে সব গাইনিকে একসাথে পাই না, যারা আবার কার্ডের কেস করে, এটাও ঠিক, কার্ডের তো একটা মিনিমাম টাকার ব্যাপার থাকে না, সব গাইনোকোলজিস্টকে দিয়ে সবসময় আমরা ওটি করাতে পারি না। করেন, উনি করেন, হ্যাঁ, না এরকম নয়, যেগুলো দরকার হয়, যেগুলো গাইনোকোলজিস্টের দেখা কেস আমরা সেগুলো করি। নার্সিংহোম চত্বরে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। গাপ্পি মাছের চারা বিলি করা হলো বুধবার। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক থেকে মাছের চারা বিলি করা হয়। এর ফলে মশার প্রকোপ কমবে বলেই মনে করছেন সকলে। গাপ্পি মাছের চারা বিলি করা হলো মানুষজনদের। এদিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক থেকে মাছের চারাগুলি বিলি করা হয়। মূলত এই মাছের চারাগুলি মশার ডিম সহ লার্ভাগুলি খেয়ে ফেলবে, ফলে মশার সংক্রমণ কম হবে। সরকারিভাবে গাপ্পি মাছের চারাগুলিকে প্রদান করা হয়। বিভিন্ন ব্যক্তির হাতে এদিন মাছের চারাগুলিকে প্রশাসনের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। এটা হচ্ছে গাপ্পি মাছের চারা। এই মাছের বৈশিষ্ট্য হচ্ছে এটা মশার যে সমস্ত ছোট ছোট লার্ভাগুলো, সেইগুলোকে লার্ভাগুলোকে খেয়ে থাকে। এটা শুধু মশা বলে স্পেশালি মশা তা না, এটা ছোট মানে যেগুলো ধরুন পোনা মাছ, রুই কাতলা, পোনা মাছের ডিমগুলোকেও কিন্তু খেয়ে নেয়। অ্যাকচুয়ালি এরা হচ্ছে তা মানে কার্নিভোরাস ফিশ বলা হয়। তো এরা এই মশার লার্ভা, পোনা মাছের ডিম এই মাছগুলোকে খেয়ে নেয়। তো সেই জন্যে এখন যেহেতু ডেঙ্গু রোগের প্রকোপ হয়েছে, ডেঙ্গু রোগটা খুব ছড়াচ্ছে, সেই জন্যে সরকারি মানে সরকারেরই মানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা সরকারের একটা নতুন পদক্ষেপ যে ডেঙ্গু রোগটাকে দমন করতে হবে। আর সেই ডেঙ্গু রোগ দমন করার ক্ষেত্রে যেহেতু এই গাপ্পি মাছের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই জন্য এটা মানে ফিশারি দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিশারি দপ্তর থেকে এই মাছটি মানে বিতরণ করা হয়। মানে 10টা গ্রাম পঞ্চায়েত আছে খণ্ডঘোষ ব্লকে, 10টা গ্রাম পঞ্চায়েতে এই মাছটা মানে ভাগ করে দেওয়া হলো। টোটাল মাছ এসেছে মানে মাছের চারা এসেছে 20,000 খণ্ডঘোষ ব্লকে, 20,000 মাছের চারা এসছে। আর এই এক একটা 9টা মতন প্যাকেট এসেছিল, 9খানা প্যাকেট, এই 2,500-3,000 মতন এক একটা প্যাকেটে মাছের চারা আছে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য পোলট্রি ফার্ম তৈরি হয়েছে। কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হোগলা গ্রামে ফার্মটি তৈরি হয়েছে। বুধবার পোলট্রি ফার্মটি পরিদর্শন করেন স্থানীয় বিডিও। কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হোগলা গ্রামের স্বনির্ভর মহিলা গোষ্ঠীর জন্য একটি পোলট্রি ফার্ম তৈরি হয়েছে। মুরগি থেকে ডিম তৈরি হবে এই ফার্মে, সেই ডিমগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাপ্লাই করা হবে। মহিলাদের স্বনির্ভর করে তুলতেই জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এইরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন ওই পোলট্রি ফার্মটি পরিদর্শনে যান বিডিও শিবাশিস সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হোগলাতে এখানে একটি পোলট্রি সেট তৈরি করা হয়েছে, সেটারই পরিদর্শন এসেছিলাম। এখানে মূলত এয়ার টেনশনে কনভার্জেন্স করে এটা করা হয়েছে। 2017-18 স্কিম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এখানে একটি ব্যক্তিগত জমি দেওয়া হয়েছে, সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে দিয়ে এই পোলট্রি ফার্মটি তৈরি করা হয়েছে এবং চালানো হচ্ছে। এখানে ইআরটি থেকে সাপ্লাই করেছে এবং সেগুলোকে দিয়ে আগামী দিনে আমাদের যারা গ্রুপের মেয়েরা আছে যে ডিমটা উৎপাদন করবে তারা ব্যবসা করতে পারবে এবং আশেপাশের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে সেগুলোতেও তারা সাপ্লাই করতে পারবে।
যাতে তারা স্বনির্ভর হয় এবং তার সঙ্গে সঙ্গে ইআরডি ডিপার্টমেন্ট থেকে যেটা করা হচ্ছে সেখানে তাদের নিয়মিত তারা স্বাস্থ্য পরীক্ষা বা এই চেক আপটা তারা করে রাখছেন, যাতে মুরগিগুলো কোনো রোগে রোগাক্রান্ত না হয়। আর গ্রাম পঞ্চায়েতের এটা অত্যন্ত ভালো উদ্যোগ, যেখানে তারা চেষ্টা করেছে একটা গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীকে এই পোলট্রি সেটের মাধ্যমে এবং পোলট্রি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করতে। কাটোয়া থেকে গৌণ চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে 100 দিনের কাজ। বিভিন্ন আধিকারিকরা সরজমিনে পরিদর্শন করেন। 100 দিনের কাজ শুরু হওয়ায় খুশি কাজে নিযুক্ত মানুষজন। কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন সংসদে শুরু হয়েছে 100 দিনের কাজ। কাজ কেমন হচ্ছে তা সরজমিনে পরিদর্শন করতে চান 2 নম্বর ব্লকের জয়েন্ট পিটিও এমজিএনআর ইজিএসআর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন তারা 14 নম্বর সংসদে খোরানাশ গ্রামে যান, তারপরে যান 13 নম্বর সংসদে, এরপর তারা যান আমডাঙ্গা গ্রামের 10 নম্বর সংসদে ও মুস্থুলি গ্রামের 12 নম্বর সংসদে। জয়েন্ট বিডিও শুভেন্দু বর্মন জানান আগামী দিনেও এই রূপ তদারকি চলবে। আজকে আমরা এনআরজিএস এর কাজ পরিদর্শনে এসেছি। জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর সংসদে আমরা পরিদর্শন করলাম, এরপরে আমরা 14 নম্বর সংসদে যাব এমজি এনআরজিএস এর কাজ দেখতে। আমরা এখানে মাস্টার রোল ধরে ধরে আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেন্ট যারা এসে এটা উপস্থিতির হার দেখছি আমরা, আর এখানে ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ হচ্ছে সেই কাজ আমরা দেখছি। আর আমরা চাইবো যে প্রত্যেকটা যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা সবাই যেন উপস্থিত থেকে কাজগুলো ঠিকঠাক করে করায়। কিছুদিন আগে এসডিও সাহেব ভিজিট এসেছিলেন এবং উপর থেকে নির্দেশ আছে আমাদেরকে পুরো কাজটা মনিটরিং করা, সেই জন্য আমরা আজকে এই পরিদর্শনে এসেছি। এরপর আপনি আর কোন কোন গ্রামে যাবেন? এরপরে আমরা আমডাঙ্গা যাব, ঘোড়ানাশে আমরা ওখান থেকে এসেছি, আর পুরো এটা পুরো মুস্থলি এরপরে যাব, আর পুরো সপ্তাহ ধরে এরা সপ্তাহ ধরে এই চেকিংটা হবে। কাটোয়া থেকে গৌণ চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন একটি ভবন তৈরি হলো। নতুন ভবনটি তৈরি হয়েছে কাটোয়া 2 নম্বর ব্লকের হোকলা গ্রামে। এর ফলে উপকৃত হবেন সকলে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতে হোকলা গ্রামে কাটোয়া 2 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন তৈরি হলো। উদ্বোধনের আগে কেন্দ্রটি কেমন তৈরি হয়েছে সেটি পরিদর্শন করলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও শিবাশিষ সরকার, সঙ্গে ছিলেন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক দীপ্তিময় চ্যাটার্জি। বিডিও জানান পঞ্চায়েত নির্বাচন থাকায় কেন্দ্রটি উদ্বোধন করা যায়নি, আগামী 7 দিনের মধ্যে কেন্দ্রটি উদ্বোধন হয়ে যাবে। হোকলা 1/141 অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেটা আমাদের এনআরজিএস এবং সোশ্যাল ওয়েলফেয়ার অর্থাৎ সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মিত হলো। জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগী হয়ে তারা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণ করলেন, সেখানে এনআরজিএস এর পার্ট থেকে তারা করেছেন এবং আমাদের ব্লক থেকে সেখানে যেটা জেলা থেকে আমরা পেয়েছিলাম সোশ্যাল ওয়েলফেয়ারের টাকা, সেখান থেকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং তারপরেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তারা নির্মাণ করেছেন। এটিকে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে ওনারা করেছেন, চেষ্টা করেছেন যে একটা ভালো পরিবেশ যাতে এই গ্রামের বাচ্চাদেরকে দেওয়া যায় এবং তারা যাতে আগামী দিনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রমুখী হয় বাচ্চারা, সেই সমস্ত আকর্ষণ কাটোয়া থেকে গৌণ চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: জঙ্গলমহলে খারাপ ফলের জন্য দাওয়াই দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এফসিআই চাল সরবরাহ না করায় খাদ্য সংকট দেখা দিয়েছে পূর্ব বর্ধমান জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। আদিবাসী মহিলাকে খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী 2 ভাইয়ের বিরুদ্ধে। রোগী মিত্রকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বাঁকুড়া শহরে।
গাপ্তি মাছের চারা বিক্রি করা হলো বুধবার। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।